হ্যালো স্টুডেন্ট, আজও আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষক এক্স ইকুয়াল টু জি ওয়াই এবং এফ ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো জি ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস জি এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে পিটি লেখা আছে, মানে প্রুফ দ্যাট সংক্ষেপে লিখেছি আমি, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক, এই অপেক্ষকটার ইনভার্স হলো এক্স ইকুয়াল টু জি ওয়াই এবং এফ ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে পিটি মানে প্রুফ দ্যাট জি ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস জি এক্স তার হোল স্কোয়ার। অ্যান্সার দেখো, গিভিং আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স অ্যান্ড এক্স ইকুয়াল টু জি ওয়াই। সিন্স আমি প্রথমে ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখলাম বা ওয়াই ইকুয়াল টু এক্স মানে কত জি ওয়াই, তাহলে এক্সের জায়গায় বসিয়ে দিলাম জি ওয়াই, ঠিক আছে। এবার আমি দেখো এটা ওয়াই এর ফাংশন ডান দিকটা, তাহলে আমি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে হচ্ছে উভয় পক্ষে ডি বাই ডি ওয়াই নিলাম। তো ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে হয় ওয়ান, আর এদিকটা হয় দেখো মনে মনে জি ওয়াইটাকে মনে মনে আমি এক্স ভাবছি, তাহলে এফ এক্স হয়ে গেল। তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কী হয় এফ ড্যাস এক্স, তাহলে এফ ড্যাস এক্স মানে কী ধরছে জি ওয়াই, তাহলে আবার জি ওয়াইয়ের ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে, জি ওয়াইয়ের ডেরিভেটিভ হয় জি ড্যাস ওয়াই। তাহলে অতএব জি ড্যাস ওয়াই সমান সমান কী পাবো, এটা এদিকে আসলে ওয়ান বাই এফ ড্যাস জি ওয়াই বা জি ড্যাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই জি ওয়াই মানেই দেখো প্রথমে ছিল এক্স, দেখো জি ওয়াই মানেই ছিল এক্স, তাহলে জি ওয়াইয়ের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি এক্স, ঠিক আছে। তাহলে আমরা এই জি ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম এক্স, তাহলে এখানে হয়ে গেল জি ড্যাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এফ ড্যাস এক্স। আবার দেখো এফ ড্যাস এক্স মানেই আমার প্রথমে মান দেওয়া ছিল, দেখো কী দেওয়া ছিল এফ ড্যাস এক্স সমান সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এফ ড্যাস এক্সের জায়গায় আমরা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এফ ড্যাস এক্সের জায়গায় বসিয়ে দিলাম ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা উল্টে গেলে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি পেলাম জি ড্যাস ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবার এক্স মানে কী দেওয়া আছে, এক্স মানে দেখো প্রথমে দেওয়া আছে জি ওয়াই, তাহলে হচ্ছে জি ড্যাস ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস এখানে লিখলাম জি ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এটা ওয়াই তো একটা ভেরিয়েবল, উভয় পক্ষে ওয়াই আছে, তাহলে উভয় পক্ষে আমি ওয়াই এর জায়গায় কী লিখে দিলাম এক্স লিখে দিলাম, তাহলে জি ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস জি এক্স তার হোল স্কোয়ার আমার প্রুফ হয়ে গেল। তাহলে আমরা কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে, ধরো এক্স দিয়ে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটাকে তুমি ইচ্ছা করলে চেঞ্জ করলে ওয়াই দিয়েও করতে পারো, ঠিক আছে। দেখো আমি রাফে দেখাচ্ছি ব্যাপারটা কেমন, ধরো এফ এক্স মানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ, তুমি ভেরিয়েবল এখানে কত এক্স, তুমি ইচ্ছা করলে এক্সের জায়গায় ওয়াই বসতে পারো, এক্সে ওয়াই বসলে যত যেখানে যেখানে এক্স আছে সব ওয়াই করে দাও। তুমি আবার এক্সের জায়গায় ইচ্ছা করলে জেডও বসাতে পারো, তুমি এফ জেড তার মানে কথা হবে জেড স্কোয়ার প্লাস ফাইভ, ঠিক আছে। তাহলে আমরা আমাদের একটা ভেরিয়েবল আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমার কিছু হচ্ছে জি ড্যাস ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস জি ওয়াই তার হোল স্কোয়ার, যেহেতু আমার প্রমাণটা এক্স দিয়ে দিয়েছে ভেরিয়েবলটা, তাই আমি ওয়াইয়ের জায়গায় এক্স লিখে দিলাম, তাহলে জি ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস জি এক্স তার হোল স্কোয়ার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেমে আমরা যাই, নেক্সট প্রবলেম বলছে ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস কস টু এক্স বাই ওয়ান মাইনাস কস টু এক্স হলে ডি ওয়াই বাই ডি এক্স এর মান কত। তাহলে আমি প্রথমে লিখলাম ট্যান স্কোয়ার ওয়াই সমান সমান এটা, ঠিক আছে। এরপরে কী লিখলাম ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এটা ওয়ান প্লাস কস টু এক্স মানে টু কস স্কোয়ার এক্স, আর ওয়ান মাইনাস কস টু টু সাইন স্কোয়ার এক্স, টু টু কেটে গেল কস বাই সাইন মানে কট, তাহলে হলো কস স্কোয়ার এক্স, তাহলে ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কট স্কোয়ার এক্স বা ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কটটাকে ট্যানে নিয়ে যাচ্ছি পুরো কোণ হিসাবে, আমি লিখতে পারি হচ্ছে ট্যান স্কোয়ার পাই বাই টু প্লাস এক্স। দেখো ট্যান ট্যান নাইনটি প্লাস এক্স মানে কত হয়, সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে, নব্বই আছে আগে হচ্ছে ওয়ান মানে বিজোড় সংখ্যা, তাহলে হচ্ছে মাইনাস কট এক্স হবে, তার স্কোয়ার আছে বলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে কট স্কোয়ার এক্স আগেরটাই ফিরে এলো, ঠিক আছে। এবার উভয় পক্ষ থেকে আমি যদি ট্যানটাকে অমিট করি, মনে মনে ভাবলাম যে অমিট করে দিলাম, ঠিক আছে, তাহলে কী হবে ওয়াই ইকুয়াল টু হবে, অ্যাকচুয়ালি এটা এদিকে আসতে ইনভার্স হিসাবে নিয়ে আসতে করতে হয়, ঠিক আছে। তাহলে আমি কী করলাম দেখো ওয়াই ইকুয়াল টু লিখলাম প্লাস মাইনাস, আমি এরকম ভাবছি, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি নয় কিন্তু, হ্যাঁ ম্যাথমেটিক্যাল করতে গেলে এটাকে ইনভার্স আকারে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর আমাকে করতে হবে, ঠিক আছে। আমি উভয় থেকে ট্যান স্কোয়ারটা বাদ দিলাম,
তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস পাই বাই টু প্লাস এক্স। কেন প্লাস মাইনাস লিখলাম? কারণ উভয় থেকে স্কোয়ার টার্ম বাদ দিচ্ছি, কারণ আমরা জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স থাকলে ওয়াই সমান সমান লিখি প্লাস মাইনাস এক্স, তাই আমরা লিখলাম হচ্ছে প্লাস মাইনাস পাই বাই টু প্লাস এক্স। একে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে কি পাবো? ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই টু মানে কনস্ট্যান্ট জিরো আর এক্সের হবে ওয়ান, তার মানে অ্যাকচুয়ালি আনসার হবে প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, নেক্সট প্রবলেম, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ প্লাস বি ট্যান এক্স বাই এ মাইনাস বি ট্যান এক্স ইকুয়াল টু জিরো হলে ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত? প্রথমে আমি লিখলাম ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস যেটা দেওয়া আছে সেটা লিখলাম জিরো, বাই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এটাকে ডান দিকে নিয়ে এসে আমি এটা পেলাম। ঠিক আছে, এবার আমি ওয়াই পক্ষে লগ নেবো, লগ নিলে কত হবে? লগ ওয়াইটা আসতে হচ্ছে তাহলে ওয়াই লগই আর এদিকে লগ অফ এটা বাই এটা যা আছে তাই, তাহলে ডান দিকটা হয়ে গেলে লগই মানে ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি লগ ওয়াই ইকুয়াল টু লগ অফ এটা পাবো আমি লগ নিলে। ঠিক আছে, লগ নেওয়ার পর এটা পেলাম লগ এ বাই বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি, মানে উপর লগ উপরটা মাইনাস লগ নিচেরটা, এটা হচ্ছে এ মাইনাস বি ট্যান এক্স, একটু কাটাকাটি হয়েছে। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করছি, তাহলে বাঁ দিকটা হলো ডিওয়াই বাই ডি এক্স। এবার দেখো আমি একবারে ডিফারেন্সিয়েট করছি লগ এ প্লাস বি ট্যান এক্সের ডিফারেন্সিয়েট, মনে মনে এক্স ভাবলাম তাহলে ওয়ান বাই এ প্লাস বি ট্যান এক্স, এবার হচ্ছে ভেতরটা ডেরিভেটিভ হবে এর ডেরিভেটিভ জিরো, বি কনস্ট্যান্ট, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, মাইনাস লগ এ মাইনাস বি ট্যান এক্স, এটাকে মনে মনে এক্স ভাবলে হয়ে যাবে ডেরিভেটিভ এর হচ্ছে মাইনাস ওয়ান বাই এ মাইনাস বি ট্যান এক্স, এবার এ মাইনাস বি ট্যান এক্সের ডেরিভেটিভ করলে হবে এর ডেরিভেটিভ জিরো, মাইনাস বি কনস্ট্যান্ট, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে পরের লাইনটা হয়ে গেল আমি এটাকে জাস্ট জিরো প্লাস বি সেক্স স্কোয়ার এক্স হলো, তাই একের সাথে গুণ করলে হয়ে যাবে বি সেক্স স্কোয়ার এক্স বাই এ প্লাস বি ট্যান এক্স, আর এখানে মাইনাস মাইনাস প্লাস বি সেক্স স্কোয়ার এক্স বাই এ মাইনাস বি ট্যান এক্স। এবার আমরা বি সেক্স স্কোয়ার এক্সটা কমন দিলাম, তাহলে হচ্ছে এটা পড়ে থাকলো। এবার এটাকে আমি লসও করলাম, লসও করার ফলে উপরটা এটা পেয়ে গেলাম, দেখো হচ্ছে মাইনাস বি ট্যান এক্স আর প্লাস বি ট্যান এক্সটা আমার হচ্ছে কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো টু এ বাই, নিচে পড়ে থাকবে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি ট্যান এক্স আর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস ট্যান এক্স স্কোয়ার, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে দেখো টু এ বি সেক্স স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। এবার আমি কি লিখছি দেখো টু এ বি সেক্স স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এক্স, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখতে হবে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স। এবার দেখো যদি আমি লসও করি তাহলে নিচেরটা হবে হচ্ছে কস স্কোয়ার এক্স লসও হবে সেটা, তাহলে এখানটায় হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার, তাহলে সেটা উল্টে গেলে কস স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে কস স্কোয়ার কেটে যাবে, তাহলে আমার পেয়ে যাবো হচ্ছে এটা টু এ বি বাই স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, অথবা তুমি এরকম ভাবতে পারো লব এবং হর উভয়কে কস স্কোয়ার দিয়ে গুণ করলে, উভয় কস স্কোয়ার দিয়ে গুণ করলে উপরে কস স্কোয়ারটা কেটে গেলো টু এ বি আর নিচে কস স্কোয়ার দিয়ে গুণ করলে স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার, এখানে কস স্কোয়ার দিয়ে গুণ করলে কস স্কোয়ারটা কেটে যাবে বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, পরীক্ষার সময় দেখো অনেকে এই জায়গাটাও রেখে দিতে পারো। ঠিক আছে, এবার তোমরা অনেক ক্ষেত্রে দেখছো যে এই জায়গা এই অবধি করলে দেখছো বইয়ের উত্তর মিলছে না, হ্যাঁ উত্তর না মিলে তোমাকে এটা ভাঙতে হবে, তাহলে দেখবে ভেঙে ভেঙে একটু সিম্পলিফাই করলে ঠিক বইয়ের উত্তরটা মিলে যাবে। চলো নেক্সট প্রবলেম, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই টু হলে ডিওয়াই বাই ডিএক্স কত? আমি প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। আচ্ছা, এখানে আমি লিখে নিই, মাঝে তোমরা লিখবে, হ্যাঁ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে, কিন্তু ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এই দিকে আমি ডেরিভেটিভটা একবারে করেছি, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ, এই তাহলে ট্যান ইনভার্স এক্স মানে আমি ট্যান ইনভার্স মনে মনে এই ভেতরটাকে আমি এক্স ভাবছি পুরোটা, তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কিন্তু পুরোটা, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে রুটটা উঠে গেল, এটা ট্যান স্কোয়ার এক্স বাই টু। এবার আমার এটাকে আবার পাশে ডেরিভেটিভ করতে হয়, এখন এটা কনস্ট্যান্ট, তাহলে রুট ওভার এ মাইনাস বি বা এ প্লাস বি কনস্ট্যান্টটা থাকলো, ডেরিভেটিভ হবে ট্যান এক্স বাই, তাহলে ডিবাই ডি এক্স ইন্টু ট্যান এক্স বাই টু ডেরিভেটিভ। পরের লাইন দেখো, যা এই এখানটা আমি কী করলাম, পরের লাইন দেখো এখানটা যদি লসও করি তাহলে এ প্লাস বি লসও হবে, তাহলে এ প্লাস বি লসও হলে এখানে হবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ট্যান স্কোয়ার এক্স বাই টু, এই এ প্লাস বিটা হচ্ছে উল্টে গেলে উপরে চলে যাবে, একবারে স্টেপ জাম্প করে আমি এটা লিখলাম, তাহলে পেলাম এখানে এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর এটা যা আছে তাই থাকলো, রুটটা জাস্ট ভেঙে দিলে রুট ওভার এ মাইনাস বি বাই রুট ওভার এ প্লাস বি। এবার দেখো ট্যান এক্স বাই টু এর ডেরিভেটিভ ইন্টু, দেখো মনে মনে এক্স বাই টুকে এক্স ভাবলাম, ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয়? ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার এক্স, তাহলে এখানে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু আবার এক্স বাই টু এর ডেরিভেটিভ, এক্স এক্সের ওয়ান আর টু থাকলো, তাহলে হাফ এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এইখানে আমি কী করছি,
ए প্লাস বি আই রুট এ প্লাস বি, কারণ এ প্লাস বিকে লিখতে পারি আমি রুট এ প্লাস বি ইন্টু রুট এ প্লাস বি, তাহলে একটা এ প্লাস বি রুট এ প্লাস বি কেটে যাবে, তাহলে পড়ে থাকলে হচ্ছে রুট এ প্লাস বি ইন্টু এটা পড়ে থাকলে রুট এ মাইনাস বি। আর এখানে এ প্লাস বি, এখানে এ ট্যান এক্স বাই টু দিয়ে এটার ভেতরে গুণ করে দিলাম, তাহলে হলো প্লাস এ ট্যান এক্স স্কোয়ার এক্স বাই টু মাইনাস বি ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ, যেমন আছে সেক্স স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, আমি এবার কী করলাম, এই হাফটা সবার আগে নিলাম, এটা থেকে রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল, আর এই সেক্স স্কোয়ার এক্স বাই টু লিখলাম। এখান থেকে এখান থেকে এ কমন নিলে হবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, পর থেকে বি কমন নিলে হবে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, পর না হাফ যেমন ছিল ছিল উপরটা লিখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যা ছিল সেক্স স্কোয়ার এক্স বাই টু লিখলাম, এ ইন্টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু মানে সেক্স স্কোয়ার এক্স বাই টু প্লাস বি। এখানে দেখো সাইন স্কোয়ারে এটা ট্যান স্কোয়ার এক্স বাই টুকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু বাই কস স্কোয়ার এক্স বাই টু, যদি লসও করি তাহলে কস স্কোয়ার এক্স বাই টু লস হবে, উপরে হবে হচ্ছে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, পরের লাইন হাফ এখানে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স বাই টু লিখলাম, নিচে এ ইন্টু এটা সেক্স স্কোয়ার এক্স বাই টু মানে ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু, তার মানে এ বাই কস স্কোয়ার এক্স বাই টু প্লাস বি। দেখো উপরটাতে হচ্ছে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে কস এক্স, আর নিচেরটা যা আছে তাই থাকলো কস স্কোয়ার এক্স বাই টু। পরের লাইন কী করলাম, হাফ দেখো এই কস স্কোয়ার এক্স বাই টু লসগ হবে, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু লসগ হলে উপরে পড়ে থাকবে এ প্লাস কস এ প্লাস বি কস এক্স, আর কস স্কোয়ার এক্স বাই টু পরের লাইন একটু উল্টে গেলে উপরে চলে যাবে, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, একটু স্টেপ জাম্প করালো, তাহলে আমরা পেলাম এইটা হাফ রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু বাই এ প্লাস বি কস এক্স বাই টু। তাহলে অ্যাকচুয়ালি বা তুমি এরকম ভাবতে পারো, উপর নিচে আমি কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করলাম, তাহলে হাফ রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু, আর এটা কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করলে কেটে যাবে এ প্লাস বি, এখানে কস স্কোয়ার এক্স বাই টু কেটে যাবে, তাহলে হচ্ছে বি কস এক্স, এটাই করে থাকবো। এটা মানে দেখো সেক্স স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে কেটে গেলে হচ্ছে ওয়ান, মানে কস স্কোয়ার এক্স বাই টুকে লিখতে ওয়ান বাই সেক্স স্কোয়ার এক্স বাই টু কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে এখানে হচ্ছে হাফ রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি কস এক্স। দেখো আমাদের এটা পড়ে থাকলো, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, ওয়াই ইকুয়াল টু সাইন টু ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স কত। দেখো আমি টু ট্যান ইনভার্স, এখানে তাহলে টু ট্যান ইনভার্স ভেতরে আছে আর আগে সাইন আছে, তাহলে আমি ভেতরটাকে কিসে ফেলার চেষ্টা করবো, সাইন ইনভার্সে ফেলার চেষ্টা করবো, তাহলে সাইন আর সাইন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি দেখো টু ট্যান ইনভার্স এক্স সমান সমান কী ফর্মুলা জানি, সাইন ইনভার্স টু ট্যান ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স মানে কিন্তু এই পুরোটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। দেখো ওয়াই ইকুয়াল যেমন দেওয়া সেটা লিখলাম, পরের লাইন বা ওয়াই ইকুয়াল টু সাইন এই ভেতরটাকে সাইনের তোলে, তাহলে হবে কত, টু সাইন ইনভার্স টু সরি টু ট্যান ইনভার্স এক্স, এক্স মানে এটা সাইন ইনভার্স কনভার্ট করতে হবে, সাইন ইনভার্স টু এক্স, এক্স মানে এটা বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এটা এটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে আমার থাকবে শুধু এটা। দেখো সাইন ইনভার্স সাইন আমার অমিনিট হয়ে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো উপরে যাচ্ছিল সেটা নিচে টু, রুটটাকে আলাদা আলাদা করে দিলে রুট ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, আর নিচে লসও করলে ওয়ান প্লাস এক্স, লসও ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, তাহলে বা ওয়াই ইকুয়াল টু ইন্টু যেটা আছে সেটা এটা উল্টে যাবে, উল্টে গেলে হবে ওয়ান প্লাস এক্স, আর এখানে এক্সএস কেটে গেলো নিচে থাকবে টু। দেখো এই টু টু কেটে গেল, বা ওয়াই ইকুয়াল টু দেখো এখানে আমি ওয়ান প্লাস এক্সকে লিখতে পারি রুট ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওয়ান প্লাস এক্স, তাহলে একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু একটা রুট ওয়ান প্লাস এক্স, তাহলে টু টু কেটে গেল, তাহলে পড়ে থাকলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স, আর এটা এটা কাটা গেলে রুট ওয়ান প্লাস এক্স। তাহলে এটা ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা ওয়াই ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্স হবে ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো ওয়ান মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের কী হয় ডেরিভেটিভ, আমি মনে মনে ওয়ান মাইনাস এক্স এক্স ব্যবহার করতে রুট এক্স, রুট এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স মানে হচ্ছে এটা ধরেছিল ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আবার এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি বাই ডিএক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, বা ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স থাকলো, এটা ডেরিভেটিভ ওয়ান এর জিরো আর এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস টু এক্স, তাহলে দেখো এখানে টু টু কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হচ্ছে মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল্ড ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত। আমি দেখো অ্যান্সার লিখছি, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, ঠিক আছে এটা লিখলাম, লেট এক্স ইকুয়াল টু কট থিটা। দেখো আমি কট থিটা কেন ধরলাম, ঠিক আছে তুমি প্রথমে এখানে দেখো এক্সের মান যদি সাইন থিটা ধরো তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, কোনো ফর্মুলা হবে না, কস থিটা ধরলেও এখান থেকে কোনো ফর্মুলা ইউজ করতে পারছো না। আচ্ছা এরপর যদি তুমি ট্যান থিটা ধরো তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত হবে সেক্স স্কোয়ার থিটা,
ঠিক আছে, স্কয়ার থিটা রুট মানে হচ্ছে সেক থিটা, উপরে উঠলে কস থিটা, তাহলে সাইন ইনভার্স কস থিটা। দেখো এটাও তাহলে সাইন, তাহলে আমার উপরটা যদি সাইন ইনভার্স সাইন দিয়ে আসতো তাহলে আমার সুবিধা হতো। কিন্তু যদি আমি কট থিটা ধরি তাহলে কট থিটা ধরলে কত হচ্ছে, দেখো রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসে স্কোয়ার থিটা, রুট ওভার কোসে স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক থিটা, ওয়ান বাই কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা, সাইন সাইন ক্যান্সেল থিটা হবে। সেই কারণে আমি এক্স ইকুয়াল টু কট থিটা ধরলাম, ঠিক আছে। তাহলে আমাকে এমন একটা ধরতে হবে যাতে আমার সুবিধা হয়, কারণ আমার যদি সুবিধা না হয় তাহলে অন্য যা খুশি ধরে লাভ নেই। তার জন্য আমি ধরলাম এক্স ইকুয়াল টু কট থিটা। দেখো এক্স ইকুয়াল টু কট থিটা ধরলে আমি কী পাবো, বা ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স, একটু স্টেপ জাম্প করেছি, দেখো এখানে কট থিটা যদি বসায় তাহলে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসে স্কোয়ার থিটা, তাহলে হবে রুট ওভার কোসে স্কোয়ার থিটা, রুট ওভার কোসে স্কোয়ার থিটা মানেই হচ্ছে কোসেক থিটা, তার জন্য দেখো লেখা আছে ওয়ান বাই কোসেক থিটা প্লাস ট্যান ইনভার্স, এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওই একইভাবে হচ্ছে কোসে থিটা হবে, মাইনাস ওয়ান নিচে হচ্ছে কট থিটা। পরের লাইন দেখো, বা ওয়াই ইকুয়াল সাইন, ওয়ান বাই কোসেক থিটা মানে সাইন থিটা প্লাস ট্যান ইনভার্স, এটাকে দেখো আমি লিখছি ওয়ান বাই সাইন থিটা মাইনাস ওয়ান, কট থিটাকে লিখছি কস থিটা বাই সাইন থিটা, বা ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন ক্যান্সেল থিটা প্লাস ট্যান ইনভার্স। দেখো উপর নিচে যদি আমি সাইন দিয়ে গুণ করি, উপর লব এবং হর বা লসের উপরেও করতে পারো, সাইন দিয়ে গুণ করলে এখানে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন দিয়ে গুণ করে সাইনটা কেটে যাবে কস থিটা, তাহলে এটা থাকবে। বা ওয়াই ইকুয়াল টু থিটা প্লাস ট্যান ইনভার্স, এই ওয়ান মাইনাস সাইন থিটা মানে আমি আগে বলেছি এটা মানে হচ্ছে কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু তার হোল স্কোয়ার, ঠিক আছে। ওয়ান মাইনাস সাইন থিটা মানেই হচ্ছে কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু তার হোল স্কোয়ার, এটা আমার খুব কাজে লাগে, তোমরা মনে রাখবে, আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি কীভাবে এটা আসে। অ্যাকচুয়ালি আসে হচ্ছে ওয়ানকে লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু, আর মাইনাস সাইন থিটাকে লিখতে পারি টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, তাহলেই আমি এটা পেয়ে যাবো ফর্মুলা। আর নিচে কস থিটা মানে হচ্ছে লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। পরের লাইন, বা ওয়াই ইকুয়াল টু থিটা প্লাস ট্যান ইনভার্স, দেখো নিচেরটাকে লিখতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি মানে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু, তাহলে একটা কেটে যাবে কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু, তাহলে উপরে পড়ে থাকবে কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু, নিচে পড়ে থাকবে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু। বা ওয়াই ইকুয়াল টু থিটা প্লাস ট্যান ইনভার্স, এবার উপর নিচে আমি কস থিটা বাই টু দিয়ে ভাগ করলে এটাকে কস থিটা বাই টু দিয়ে ভাগ করলে উপরে হবে ওয়ান মাইনাস ট্যান থিটা বাই টু, আর নিচে কস থিটা বাই টু দিয়ে ভাগ করলে নিচে হবে ওয়ান প্লাস ট্যান থিটা বাই টু। বা তাহলে আমি এটা পেলাম, বা ওয়াই ইকুয়াল টু থিটা প্লাস ট্যান ইনভার্স, এইটা মানেই দেখবে ফর্মুলা হচ্ছে ট্যান পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু, এটা মনে রাখবে, হ্যাঁ এটা মানে ট্যান পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু। তুমি ব্যাক করো, দেখো ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান এ মানে ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান থিটা বাই টাই, ট্যান পাই বাই ফোর মানে ওয়ান, আর নিচে হবে ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি, তাহলে আগেরটাই ফিরে আসবে দেখবে বসালে। তাহলে বা ওয়াই ইকুয়াল টু প্লাস এটা হবে ট্যান ইনভার্স, আর ট্যান অমিট হয়ে গেলে তাহলে পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু, বা ওয়াই ইকুয়াল টু থিটা থেকে মাইনাস থিটা বাই টু বাদ গেলে হচ্ছে থিটা বাই টু পড়ে থাকে প্লাস পাই বাই ফোর। বা ওয়াই ইকুয়াল টু এটা হাফ লিখলাম আগে, হাফটা আছে থিটা, থিটা মানে কী হবে, দেখো থিটা মানে হবে কট ইনভার্স এক্স, কেন আমি এখানে হচ্ছে লেট এক্স মানে কট থিটা, তাহলে থিটা মানে কত হবে কট ইনভার্স, কটটা এদিকে আসলে কট ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে আমি থিটার জায়গায় বসে দিলাম কট ইনভার্স এক্স, হাফটা আগে লিখলাম, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এবার একবারে করছি আমি ডিওয়াই বাই ডিএক্স, প্রথমে হাফ থাকলো, কট ইনভার্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দেখো মাইনাসটা আমি লিখছি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাই আমার অ্যান্সার, আর পাই বাই ফোর জিরো আমি লিখিনি পাশে, ঠিক আছে। আজকের ক্লাসের শেষ প্রবলেম এবং খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, এফ এক্স সমান সমান এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি বার এক্স প্লাস কস এক্স হলে এফ ড্যাস জিরো ইকুয়াল টু কত, অ্যান্সার দেখো এফ এক্স সমান যেটা দেশের লিখে এক নম্বর নাম দিলাম। তাহলে আমরা দেখছি এখানে দুটো ফাংশন পেয়েছি, আমি বলেছি যে দুটো ফাংশন থাকলে এবং তাদের পাওয়ার যদি কোনো সংখ্যা থাকে বা ভ্যারিয়েবল থাকে তাহলে একটাকে আমি ইউ অপরটাকে আমি ভি ধরে নেব দিয়ে অঙ্কটি আমি করতে করতে যাব। লেট তাহলে ইউ সমান সমান ধরে নিলাম এটা এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি বার এক্স, অ্যান্ড ভি সমান সমান পেলাম কস এক্স, আমি দেখতে পাচ্ছি ভি এর ডেরিভেটিভ সহজে করা যাবে, কিন্তু ইউটাকে ডেরিভেটিভ সহজে করা যাবে না, তার জন্য আমি সহজ করার জন্য কী করবো উভয় পক্ষে লগ নেব, ঠিক আছে। তার জন্য আমি লিখলাম নাও ইউ সমান সমান এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি বার এক্স, ঠিক আছে। অঙ্কটা তো ভালো করে দেখবে, অঙ্কটা আমাকে কী দিয়েছিল, অঙ্কটা আমাকে দিয়েছিল কিন্তু এফ এক্স সমান দিয়েছিল এফ ড্যাশ জিরো নির্ণয় করতে বলেছিল, ঠিক আছে, সেটা কিন্তু খেয়াল রাখবে এফ ড্যাশ জিরো নির্ণয় করতে বলেছে। তাহলে আমি লগ যদি এখানে নিই উভয় পক্ষে তাহলে কী হবে, লগ ইউ ইকুয়াল টু এক্সটা আগে আসবে লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স,
implies log u equal to লিখতে পারি x into log a by b formula log a minus log b তাহলে হয়ে গেল log a plus x উপরটা minus log b plus x এবার আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই গেট দেখো এইদিকে যদি আমি একবারে করছি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 1 by u du by dx এইদিকে u into v প্রথমে x টাকে কনস্ট্যান্ট ধরলাম ভেতরটা ডেরিভেটিভ log a plus x এর ডেরিভেটিভ 1 by a plus x দেখো a plus x এর ডেরিভেটিভ যদি পাশে করতে হয় তাহলে দেখবে এটা 1 হবে বলে পাশে আর লিখিনি মাইনাস দিলাম log b plus x এর ডেরিভেটিভ 1 by b plus x আবার b plus x যদি পাশে ডেরিভেটিভ করে b এর 0 x এর 1 মানে 1 হয়ে গেল লেখা হলো না প্লাস এবার এই ভেতরটা কনস্ট্যান্ট তাহলে x এর ডেরিভেটিভ 1 হবে তাহলে এই ভেতরটা মানে এটাই পড়ে থাকে দেখো এই ভেতরটা মানেই হচ্ছে এইটা একটু স্টেপ জাম্প করে লিখেছি log a plus x by b plus x অ্যাকচুয়ালি এখানে আমার লেখা উচিত ছিল যে প্লাস এইটা মানে হচ্ছে log a plus x minus log b plus x into x এর ডেরিভেটিভ মানে হতো 1 কিন্তু আমি কি করলাম আমি এইটা লিখলাম এইটা প্রথমে লিখলাম প্লাস এটা তো কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ হবে তাহলে এইটা মানেই হচ্ছে আমি একটু আগের লাইনটা এটা মানেই হচ্ছে log a plus x by b plus x into আমি কি লিখলাম x এর ডেরিভেটিভ কত x এর ডেরিভেটিভ হচ্ছে লিখি না আমি লিখলাম 1 বোঝা গেল বা 1 by u du by dx প্লাস x এটা লসাগু করছি লসাগু করলে হলো কত a plus x into b plus x তাহলে কোনাকুনি গুণ করলে আমার হবে হচ্ছে বা লসাগু তোমরা যেমন করো সেরকম করবে b plus x এটা মাইনাস দিয়ে গুণবে মাইনাস এ মাইনাস x প্লাস লগ অফ যা ছিল সেটাই লিখলাম a plus x by b plus x বা du by এটা dx হ্যাঁ একটু কাটাকাটি হয়েছে এটা x হ্যাঁ du by dx ইকুয়াল টু এই ইউটা দিয়ে গেল ইউ থার্ড ব্র্যাকেটের ভেতরে এটা দেখো এখানে x x কেটে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে b মাইনাস এ তার সাথে এক্সটা গুণ করলাম x ইন্টু b মাইনাস এ আর নিচে যা ছিল তাই লিখলাম a প্লাস x ইন্টু b প্লাস x প্লাস লগ অফ যা ছিল a প্লাস x বাই b প্লাস x বা du by dx ইকুয়াল টু আমি ইউ এর মানটা বসালাম ইউ মানে কত ধরেছিলাম দেখো প্রথমেই ধরেছিলাম ইউ মানে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি বার এক্স ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই লিখলাম তাহলে আমি du বাই dx এর ভ্যালু আমি এটা পেয়ে গেলাম ঠিক আছে এইবার আমরা ভি এর ডেরিভেটিভ করব দেখো এখন এগেন সরি এগেন ভি সমান সমান কস এক্স তার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স সহজে ডেরিভেটিভ করা যাচ্ছে ডিভি বাই ডি এক্স সমান সমান কস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স নাও ফ্রম ওয়ান দেখো এক নম্বরে কী ছিল দেখুন এক নম্বরটা ছিল আমার এটা এটা মানে ইউ এটা মানে ভি ধরেছিলাম তাহলে আমি লিখতে পারি এফ এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি এই দুটোর মান এটা ইউ এটা ভি ধরেছিলাম তাহলে এফ এক্স সমান সমান কী হয়ে গেল ইউ প্লাস ভি তাহলে দেখো ফর্ম ওয়ান থেকে আমরা লিখলাম এফ এক্স সমান সমান ইউ প্লাস ভি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে করলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফ এক্স এর ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এক্স প্লাস এটা হচ্ছে ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স বা এফ ড্যাশ এক্স এবার ডিউ বাই ডিএক্স এর মান বসালাম ডিউ বাই ডিএক্স এর মান এটা ঠিক আছে এবং ডিভি বাই ডিএক্স এর মান হচ্ছে মাইনাস সাইন এক্স তাহলে ডিউ বাই ডিএক্স আমরা আগে পেয়েছি দেখবে আর ডিউ বাই ডিএক্স এখানে মাইনাস সাইন এক্স আছে এই মান দুটো বসলাম তাহলে এফ ড্যাশ এক্স সমান সমান এটা পেলাম তোমাকে বার করতে বলেছি কি তোমাকে বার করতে বলেছি এফ ড্যাশ জিরো তাহলে এবার এক্সের জায়গায় আমি জিরো বসিয়ে দিই অতএব এফ ড্যাশ জিরো দেখো এক্সের জায়গায় জিরো বসালে এখানে হবে এ বাই বি এখানে এক্সের জায়গায় জিরো মানে এ প্লাস জিরো বাই বি প্লাস জিরো মানে এ বাই বি হয়ে গেল হোল টু দি পাওয়ার জিরো এখানে যদি আমি এক্সের জায়গায় জিরো বসাই জিরো ইনটু মানে পুরোটা জিরো প্লাস লগ এখানে এক্সের জায়গায় জিরো বসালে দেখো লগ এ বাই বি মাইনাস এখানে সাইন এক্সের জায়গায় জিরো সাইন জিরো মানে জিরো মাইনাস জিরো ইকুয়াল টু দেখো এ বাই বি টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান তাহলে এখানে এখানে শুধু পড়ে থাকবে ওয়ান ইনটু এটা মানেই হচ্ছে লগ এ বাই বি তাহলে অতএব এফ ড্যাশ জিরো ইকুয়াল টু লগ এ বাই বি এটাই হলো আমার উত্তর তাহলে আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট দিন আরও আমরা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন